নমস্কার ভিউয়ার্স, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি হচ্ছে যে টিউনার মেশিন দিয়ে গিটার টিউন করা। এগুলো হচ্ছে টিউনার মেশিন, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। টিউনার মেশিন দিয়ে গিটার টিউন করা, এর আগের একটা ভিডিও দেখানো হয়েছিল মোবাইল অ্যাপের মাধ্যমে। তো এই টিউনারটা আপনি, এগুলো হচ্ছে ব্যাটারি, এই ধরনের ব্যাটারি পাওয়া যায়। ব্যাগটা খুললেন, ব্যাগটা খুলে দিয়ে এখানে এই ব্যাটারিটা, এভাবে যেহেতু এটা ব্যাটারি ঢুকে আছে, ব্যাগটা খুলে দিয়ে এই ব্যাটারিটা এখানে এখানে সেট করে দেবেন। সেট করে দিয়ে তারপরে এটা আবার এখানে ব্যাগটা লাগিয়ে দেবেন, তাহলে এই মেশিনটা অন হয়ে যাবে। এরপরে আমি এটাকে করবো কি, গিটারের হেডে লাগিয়ে দিলাম। গিটারের হেডে লাগিয়ে দিয়ে আমি গিটারটা টিউন করব। এবার দেখুন কীভাবে গিটারটা টিউন হয়। আমি এক নম্বর স্ট্রিংয়ে যাব, এক নম্বর স্ট্রিংয়ে আমি যাচ্ছি। এখনও টিউন হয়নি, আমাকে আর একটু টাইট দিতে হবে। এক নম্বর স্ট্রিং টিউন হয়ে গেল। এখানে দুটো উঠছে, একটা হচ্ছে ই এবং সাইডে হচ্ছে ওয়ান, ই এবং ওয়ান। ই এবং ওয়ান এটা টিউন হয়ে গেল। আমি যাচ্ছি নেক্সট দু নম্বর স্ট্রিংয়ে। দু নম্বর স্ট্রিং দেখুন, বি এবং টু দুটো দেখাচ্ছে, বি এবং টু দুটো দেখাচ্ছে। এখনও এটা লো আছে, এটাকে একটু টাইট দিতে হবে। টাইট দিলাম, এটা গ্রিন হয়ে গেল, মানে এটা টিউন হয়ে গেল। আমি যাচ্ছি তিন নম্বর, জি দেখুন এটা লো আছে, জি এবং থ্রি দুটোই কিন্তু দেখাচ্ছে। তিন নম্বর, তিনের সংখ্যা এবং জি দুটোই দেখাচ্ছে। এটা আনটিউন আছে, টাইট লাগবে। এটাও টিউন হয়ে গেল। আমি যাচ্ছি ডি, দেখুন ডি এবং চার দুটোই কিন্তু শো হচ্ছে, লো আছে, আমি টাইট করছি, গ্রিন হয়ে গেল, টিউন হয়ে গেল। আমি এরপরে পাঁচ নম্বর বা এ, দেখুন দুটো সংখ্যাই আছে কিন্তু, ফাইভও আছে এবং এও আছে, টাইট দেবো, টাইট লাগবে, টিউন হয়ে গেল। এরপরে আমি আসছি ছ নম্বর বা ই, আবার ই বা ছয়, কারণ আমাদের গিটারে দুটো ই আছে, তো একটা হাই স্ট্রিং আর একটা বাস স্ট্রিং। এটা হচ্ছে বাস স্ট্রিং সিক্স বা ই, খুব বেশি টাইট হয়ে গেল। গ্রিন হয়ে গেছে, মানে আমার টিউন হয়ে গেল। আমি আরেকবার দেখে নেব, এক নম্বর আমার ঠিক আছে, দু নম্বর ঠিক আছে, তিন নম্বর আমার ঠিক আছে, চার নম্বর একটু টাইট খাবে, আবার চার নম্বর ঠিক আছে, পাঁচে যাব, পাঁচ আর একটু খাবে টাই, হয়ে গেল ছয় ছ
6 ঠিক আছে, তাহলে আমাদের টিউনারের মাধ্যমে গিটার টিউন হয়ে গেল। এরপরে আমি একটু বাজিয়ে দেখে নিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলের অল অপশন প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও প্রথমেই আপনারা পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।